ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু বিশ্বকর্মা পুজোর জন্য তোড় পুরো শুরু হয়ে গেছে আর আমাদের আমার বাপের বাড়ির বিশ্বকর্মা পুজো এটা তো প্রতি বছরই পালন করা হয় আর কেন করা হয় সেটা বলবো তো বিশ্বকর্মা পুজো কেন করা হয় তোমরা জানো যার যার যা যা ব্যবসা থাকে আর কি থেকে বেরিয়েছি সাতটায় আর এখন গড়িতে সাড়ে দশটা বাজে দেখো হ্যাঁ দেখো সাড়ে দশটা সেই সাড়ে দশটার সময় এসে পৌঁছালাম হ্যাঁ এত মানে বাসটা লেট ছিল যে কি বলবো তো বন্ধুরা দেখো এখন তো তোমাদের বললাম সাড়ে দশটা বাজে আর সোনামণি রেডি এখানে মামমাম তারপরে ওর মিমি তারপরে আছে দিদুন সবার সাথে এখন খেলা করবে আর দেখো ঠাকুর চলে এসেছে তো দেখো আর এখানে যা যা লাগে আর কি মালাটালা আছে আর অনেক কিছু আছে যা যা লাগে আর দেখো রাতে অনেকটা লেট হয়ে যাবে রুটি আছে ভেজানো মাকে ফোন করে বলে দিয়েছিলাম রুটি ভিজিয়ে রাখতে তো ওকে দুধ রুটি খাওয়াবো রাতের বেলা তো অনেকটা লেট হয়ে গেলো সাড়ে দশটা বাসে এত জাম ছিল যে কি বলবো খুব জাম ছিল তো চলো সকালবেলা দেখা হচ্ছে তো দেখো এখানে আমার বাবাকে আগে আমার বৌদি মালাটালা পরিয়ে নিল বাবা আজ দেড় বছর হলো নেই তো যাই হোক তোমার সেটা জানো আর এখানে দেখো মালা তারপরে যে ঠাকুর তোমাদের না তো এখানে আমার বৌদি এখন ঘরে আমার পুজো আমাদের ঘরে আর কি পুজো দিয়ে দেবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো আর ব্রাহ্মণ আস্তে আস্তে অনেকটা লেট হবে একটা বেজে যাবে তো পুজোর এখানে দেখো রাইসের চাল আছে কাজু কিশমিশ তারপর গরম মশলা আরও অনেক কিছু আছে তো রাইস হবে মেনুতে তারপরে হবে চিকেন তো দেখো ব্রাহ্মণ যে আসবে সেই পুজোটা আমি একটা আলাদা ভিডিও দেবো কেননা একসাথে যদি সব ভিডিও দিই তো অনেকটা বড় হয়ে যাবে তো এটা সকালের ভিডিও আর কি আর ব্রাহ্মণ আসবে সেই একটা নাগাতে বা ব্রাহ্মণের কথাতে জানো বলে সে একটা বার জানি না কটায় আসবে তো এখানে সব কিছু এখন সাজানো গোছানো দাদা করে নিচ্ছে আর আমাদের বিশ্বকর্মা পুজোটা করা হয় কেননা আমাদের গাড়ি আছে তো আমার দাদা গাড়ি চালায় যে কারণে আমাদের নিজেদের গাড়ি তো আমাদের কিন্তু বিশ্বকর্মা পুজোটা খুব বড় করেই করা হয় তো দেখো আমাদের দুটো গাড়ি এখানে দেখো আমার দাদা এখন মালা পরিয়ে নিচ্ছে গাড়ির মধ্যে এটা হচ্ছে বড়ো গাড়ি আমাদের এটা ওই যে সুপার এসি দেখো লেখা আছে তো এই বড় বড় গাড়ির পেছনেই আছে এই যে ছোটো গাড়ি দেখো এটা হচ্ছে সাদা কালার এটা হচ্ছে টাটা এসি তো টাটা এসি এটা হোয়াইট কালারের আর সুপার এসি যেটা ওটা কিন্তু সিলভার সিলভার আর আমার বাবা দেখো এই গাড়িটা চালাতো বন্ধুরা এই যে সাদা গাড়িটা তো এখন দাদা একটা চালায় একটা ড্রাইভার দিয়ে চালায় বা জানেন নিজেও হয়তো চালায় ড্রাইভার এখন আর কি বলবো ড্রাইভার নেই দুটো গাড়ি মেনটেন করে চালাতে হয় দাদাকে তো আর এখানে দেখো সকালবেলা আমি ব্রাশটা করে নিচ্ছি আর সকাল বলতে এখন কিন্তু ঘড়িতে সাড়ে আটটা বেজে গেছে তো আমি ব্রাশ ট্রাশ করে চা বানাবো চা বানিয়ে আমি খাবো তারপরে মেয়েকে আবার খাওয়াবো সুজি টুজি আর এখানে দেখো গাড়িতে গাড়ি ঠাড়ি অলরেডি ধোয়া হয়ে গেছে আগের দিন এখানে মালা ঠালা পরিয়ে নিচ্ছে আর বৃষ্টি হয়েছে এত যে কি বলবো আর এখানে দেখো আমার বৌদি ঘরে পুজো দিয়ে নিচ্ছে আর দেখো ঠাকুর আর আমাদের ঘরে না বাচ্চা আছে তো আমার বৌদি মেয়েও আছে তারাও যেন বাচ্চারা একটু ঠাকুর প্রেমী হয় এত ঠাকুর প্রেমী হয় যে সব ঠাকুর ফাকুর ফেলে দেয় যে কি বলবো ওরা ঠাকুর নিয়েই খালি খেলবে তো যাই হোক সেই করে করে ঠাকুর দেখো মাত্র দুটো রয়েছে আর এখানে দেখো কলা গাছ তারপর আরও অনেক কিছু আছে তো এখানে টুকটাক বৌদি পুজো টুজো দিয়ে নিচ্ছে সকালের যে ভিডিওটা সেটা আমি তোমাদের সাথে মানে ব্লগটা শেয়ার করছি আর এখানে দেখো ওর পাপা যাচ্ছে দোকানে মাম্মামকে নিয়ে এই চা বানাবো তো দুধ আনতে আছে তারপর মাম্মামে সুজি আনতে যাচ্ছে আর এখানে দেখো আমার দাদার ছেলের সাইকেল এটা তো এটা এখন ভালো মতন পুজো করে নেওয়া হচ্ছে দাদার মেয়ে বসে আছে দেখো দাঁড়িয়ে আছে আর কি আর ওই যে দাদার ছেলে করে নিচ্ছে সাইকেলে গাড়িতেও দেখলে মালা ঠালা দিয়ে নিয়েছে তো দেখো এখানে তারপরে বৌদি আবার লুচি করেছে এই যে লুচি তারপরে আছে এখানে চচ্চড়ি আছে একটা ছোলা ঠোলা দিয়ে চচ্চড়ি আর এখানে মামা মেয়ের আমি সুজিটা করে নিয়েছি এবারে একটু দুধ দিয়ে দেবো তো ফর্মুলা দিয়ে দুধ খায়ও তো দেখো দু চামচ দুধ দিয়ে নেব তো ভালো মতন এখন আমি এটাকে ভালো মতো গুলিয়ে নেব তারপর ওকে খাইয়ে তারপরেই আমি খাবো তো দেখো আমি এখন ভালো মতো ওটা গুলে নিচ্ছি তো এর মধ্যে না আমি আর একটা প্রোটিন পাউডার দিই কাজু আর আমন্ডের মিক্স করা তো সেটা আমি আনা হয়নি সেটা আনি নি যে কারণে ওটা দেওয়া হলো না তো যাই হোক আমি মাম্মাকে এখন খাইয়ে দেবো তারপরে দেখো ওর বাবা এখন এখানে লুচি আলুর দম খেয়ে নিচ্ছে তো দেখো বন্ধুরা আর পুজোর ভিডিওটাও কিন্তু খুব শীঘ্রই দেবো কেননা অনেকটা বড়ো হয়ে যাবে যদি একসাথে দিই তো সব কিছু রেডি আছে ব্রাহ্মণ আসবে তারপরে পুজো টুজো হবে আমি ফল টল কাটবো অনেক কাজ আছে তো সকালের ব্লগটুকু তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর দেখো মেকে খাওয়ানোর পর আমি খাচ্ছি আর লুচিটা শক্ত হয়ে গেছে আর দেখো এই যে জামা তো মামার জামা ওর মামা দিয়েছে খুব সুন্দর জামাটা টপার একটা জিন্সের প্যান্ট আছে তো চলো এখানে দেখো বালি তারপরে যা যা লাগে আর কি যজ্ঞের জন্য এগুলো সব যজ্ঞের জন্য সব কিছু মাটি গোলকোল আর এগুলো সব কিছু কিন্তু আমার দাদা রেডি করে রেখে যা দেখো এই টুল বক্স এর মধ্যে কিন্তু আরও অনেক যন্ত্রপাতি আছে তো যোগ্য হবে পুজো হবে ব্রাহ্মণ যখন আসবে সেই ভিডিওটাও আবার শেয়ার করবো তো চলো আজকের মতন এখন মতো টাটা পরে আবার